শীতের রাতে সবচেয়ে বেশি কাকে মিস করো? কাকে মিস করা উচিত? অফ কোর্স বয়ফ্রেন্ড কে। সবচেয়ে বেশি মিস করি শীতকালে বর্ষাকে। বর্ষাকে? বর্ষাকাল। আচ্ছা, শীতকালে কি ছোট হয়ে যায়? নিজের মেশিনটা ছোট হয়ে যায় ঠান্ডা গেলে। আবার আস্তে আস্তে শীতটা কাটলেই মানে একটু লম্বা হয় আর। তোমার এক্স বয়ফ্রেন্ড এবং মূলো, এই দুটোর মধ্যে মিল কোথায়? দুজনেই ফর্সা, দুটোই খাবার জিনিস। কলকাতায় তো অলরেডি শীত পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছেন তো? তাহলে ওই ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বসে পড়ুন, কারণ আজকে আমরা হেঁটে দেখবো কলকাতা আর শুনে নেব শীতকাল নিয়ে শহর কলকাতার মানুষ কি বলছে। চলে আসুন। শীতকালে কি রোজ স্নান করা উচিত? না, কিছুদিন বাদ দিলেও চলবে। আপনি কতদিন স্নান করেন? কাউন্ট করি না, আমিও করি না। আমি খুব ঠান্ডা করলে স্কিপ করে যাই। অবশ্যই স্নান করা উচিত। তুমি রোজ স্নান করো? প্রতিদিন স্নান করি। গরম জলে স্নান করুন, তাহলে রোজ স্নান করুন। একদমই তাই, স্বাস্থ্যের জন্য উপকারী। শীতের রাতে সবচেয়ে বেশি কাকে মিস করেন? শীতকালে সবচেয়ে বেশি কাকে মিস করি? বউকে। বউকে? বউকে, গার্লফ্রেন্ড বলতে পারো। হাজবেন্ডকে। সেরকম কাউকে মিস করার নেই আপাতত। ছেলেকে। পাঁচ বালিশ, হোস্টেলে থাকি তো পাঁচ বালিশ অ্যালাউড না। মিস কি? হ্যাঁ, ছোটোবেলাকে মিস করি, নিজেকে মিস করি। সেম। তো আপনার এক্স এবং একটা মূলর মধ্যে মিল কোথায় যদি বলা হয়? এক্সের সাথে মূলর মিল? দুজনেই ফর্সা, বাজে গন্ধ, স্টিঙ্কি, দুটোই খাবার জিনিস, দুটোই খুব বাজে, খুবই বাজে। যারা সদ্য বিয়ে করেছে তাদের নাকি ঠান্ডা কম লাগে? এটা একদম বাস্তব সত্য। তখন তো খেলামেলায় চলে যাচ্ছে, তখন আর শীত লাগে? তাদের তো গরম বেশি লাগে মনে তো হয়। হ্যাঁ, আমি তো বিবাহিত নয় বলে জানি না। কেন মনে হয়? সেটা কি ক্যামেরায় বলা উচিত? সেটা তো আই থিঙ্ক সবাই জানে কেন ঠান্ডাটা কম লাগে। ইউ নো হোয়াট আই মিন? হ্যাঁ, ঝগড়া করে গরম থাকবে, হরমোনাল এফেক্ট, মানে ছেলেদের মধ্যে হাই টেস্টোস্টেরন লেভেল থাকবে, মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হাই থাকবে, সোরাট সেরাটোনিন ডোপামিন আর কি যেন আরেকটা। শীতকালে সবচেয়ে বেশি কি ফাটে? নর্মালি তো লোকের স্কিন ফাটে জানি, আর অ্যাবনর্মালি? অনেক কিছু, বিয়ের পর অনেক কিছু ফাটে, সেই হিসাবে হতে পারে। ইউ নো হোয়াট আই মিন? গোড়ালি। যীশু খ্রিস্ট কি পার্ক স্ট্রিটে জন্মেছিল? ইতিহাস তো তা বলে না, তবে পার্ক স্ট্রিটে গেলে মনে হয় যেন হলেও হতে পারে। প্রপার বলতে পারবো না কি জন্ম হয়েছিল কি হয়নি। না, প্রবাবলি না। তাহলে এত লোকজন পার্ক স্ট্রিটে হাঁটাচলা করে কেন এই 25 ডিসেম্বরের দিন হলে? মনে হয় জেসাস তাদেরকে ডাকে। আই নো নো। নাটক করতে যায় ওরা লোকজন, কোনো কাজ নেই, নাটকবাজি করতে যায় বাস। আচ্ছা, সান্টা ক্লজের কাছ থেকে যদি তিনটে উইশ চাইতে বলে তাহলে কি চাইবেন? বউয়ের থেকে ছাড় কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে প্রথম। আমি ফার্স্ট চাইবো তৃপ্তি দিমরিকে, ন্যাশনাল ক্রাশ। একটা ভালো লাইফ পার্টনার চাই আমার, একটা ভালো চাকরি চাইবো। সেকেন্ডটা তুই বল। অনেক টাকা চাই, অনেক ভালোবাসা চাই, আর একটা বাবা মার শরীর যেন খুব ভালো থাকে। আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন, তারা যেন চাকরি পায়, চোর সমস্ত যেন ধরা পড়ে, আর সাধারণ মানুষের জন্য যেন একটু বাজার দরটা একটু ঠিকঠাক হয়। আচ্ছা, শীতকালে কি ছোট হয়ে যায়? ছোট তো হয়ে যায়, আমি অনেক কিছু ছোট হয়ে যেতে পারি, বাট শীতকালে সব জিনিসই তো মানে কুচকে যায়। কি ছোট হবে, ছোট হওয়ার মতো কিছু নেই, ছোট ছোটই থাকে, ছোট কিছু হয় না, মানুষের মন ছোট হয়ে যায়। শীতকালে ঠান্ডা লাগলে চোখ ছোট হয়ে যায়, ফুলে যায়, চোখ ছোট হয়ে যায়। বলতে পারবো না শীতকালে কি ছোট হয়ে যায়। তাহলে আজকে আপনারা শুনলেন শীতকাল নিয়ে কলকাতা শহর ঠিক কি বলছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আলটিমেট মিডিয়াকে ফলো করতে কিন্তু ভুলবেন না, ফলো বাটনটা জলদি জলদি প্রেস করুন, জলদি। কি ছোট হবে, ছোট হওয়ার মতো কিছু নেই।